নিউ ইয়র্ক সিটিতে বাড়তে থাকা দোকানের চুরি ঠেকাতে ফেস রিকগনিশন প্রযুক্তি চালুর পরিকল্পনার কথা প্রকাশ করলেন মেয়র এরিক অ্যাডামস। বুধবার এডিসির মালিকানাধীন রেডিও স্টেশন 1010 WINS কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। বলেন, কিছু সংখ্যক স্বভাবগত চোর সিটির ব্যাপক ক্ষতি করছে। এক শ্রেণী মাদকাসক্ত হয়ে চুরি করছে, আর অন্য শ্রেণী পেশাগত চোর। তাদেরকে যাতে চুরি হওয়ার আগেই চেনা যায় সেজন্য প্রযুক্তির সহায়তা নেওয়া হবে। তবে এ পরিকল্পনা কবে থেকে বাস্তবায়ন হবে তা বলতে পারেনি মেয়র। অভিভাষণ নিয়ে অ্যাডামস বলেন, এর জন্য সিটিকে $1.5 বিলিয়ন খরচ করতে হয়েছে। এজন্য সিটির অন্যান্য সেবা ব্যাহত হচ্ছে। তবে সিটির সংকটের জন্য সাবেক মেয়র বিলডি ব্লাজিওকে দাবি করেন অ্যাডামস। অনেক অপরাধ বাড়বে বললেও টাইমস স্কোয়ারে ক্যাসিনোর পক্ষে কথা বলেন মেয়র। বলেন, এতে চাকরি সৃষ্টি হবে, সঠিকভাবে করতে পারলে সিটিতে প্রাণচাঞ্চল্য ফেরার মাধ্যমে অর্থনীতি আরও গতিশীল হবে।